মাউন্ট এভারেস্ট সমগ্র পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্থান। সমুদ্র পৃষ্ঠ থেকে 8,848 মিটার বা 29,029 ফুট উচ্চতায় অবস্থান করছে এই শৃঙ্গ। প্রায় 200 বছর আগে 1802 থেকে ব্রিটিশদের মধ্যে ভারতের উত্তর সীমান্তে অবস্থিত এই বিশাল হিমালয় পর্বতমালাকে নিয়ে খুব কৌতূহল ছিল। 1856-তে এই পর্বতশৃঙ্গ আবিষ্কার হওয়ার পর বহু আন্তর্জাতিক পর্বতারোহী ও গবেষকদের দল এই মাউন্ট এভারেস্টকে জানতে ও তাকে জয় করতে প্রচণ্ড চেষ্টা করেছিলেন। তবে আবিষ্কার ও নামকরণের প্রায় 97 বছর পর 1953-তে এসে স্যার এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে প্রথম এভারেস্টের চূড়ায় পৌঁছতে সক্ষম হয়েছিলেন। আজ এভারেস্টের আবিষ্কার ও তাকে জয় করা নিয়ে এমন কিছু তথ্য সম্পর্কে জানব যা সত্যি অবাক করার মতো। কিছু পর্বতারোহীদের মতে এডমন্ড হিলারি আর তেনজিং নোরগের আগে 1924-এ দুজন পর্বতারোহী এভারেস্ট জয় করে ফেলেছিলেন, তবে পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে তাদের স্বীকৃতি দেওয়া হয়নি। তবে কিভাবে হলো এভারেস্ট জয় আর কারা ছিলেন সেই রহস্যময় পর্বতারোহী, জানতে হলে দেখতে থাকুন আউট অফ সিলেবাস বাংলার এই ভিডিওটি। এভারেস্টের আদি নাম ছিল কোমোলাংমা। তিব্বতী ভাষায় যার নাম ছিল পবিত্র মাতা বা হোলি মাদার। কোমোলাংমা নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় 1721-এ চীনা ভাষায় লেখা একটি প্রতিলিপি থেকে, যার নাম ছিল কাংজি অ্যাটলাস। এই প্রতিলিপিতে কোমোলাংমা পর্বতকে চীনা ভাষায় শেংমু ফেং নামে উল্লেখ করা হয়, যার অর্থ ছিল পবিত্র মাতার পর্বত বা হোলি মাদার্স পিক। পরবর্তীকালে এই প্রতিলিপির মাধ্যমে ইউরোপীয়রা এই বিশাল পর্বতশৃঙ্গের সন্ধান পান। 1802 সালে ব্রিটিশরা ভারতে স্থাপন করে দ্য গ্রেট ট্রিগোনোমেট্রিক সার্ভে অফ ইন্ডিয়া, যার আসল উদ্দেশ্য ছিল ভারতের ভৌগোলিক অবস্থানকে সঠিকভাবে যাচাই করা। এই সংস্থার কাছে দায়িত্ব আসে ভারতের বিভিন্ন পর্বতগুলোকে শনাক্ত করা ও তার সাথে তাদের উচ্চতা আর আঞ্চলিক নামগুলিকে লিপিবদ্ধ করা। গ্রেট ট্রিগোনোমেট্রিক সার্ভের সদস্যরা দক্ষিণ ভারত থেকে শুরু করে বিভিন্ন পর্বতমালার সম্পর্কে অনুসন্ধান চালানোর পর 1830 নাগাদ হিমালয়ের পাদদেশে এসে উপস্থিত হন। কিন্তু তখন নেপাল সরকার ব্রিটিশদের নেপালে প্রবেশ করতে বাধা দেয়। বাধ্য হয়ে গ্রেট ট্রিগোনোমেট্রিক সার্ভের সদস্যরা নেপালের সীমানার দক্ষিণে তেরাই নামক একটি জায়গা থেকে অনুসন্ধান চালানো শুরু করেন এবং সেখানে অস্থায়ী ক্যাম্প করে থিওডোলাইট যন্ত্রের মাধ্যমে বিভিন্ন পর্বতশৃঙ্গগুলির উচ্চতা মাপার কাজ শুরু হয়। অবশেষে 1847-এ এসে তৎকালীন ব্রিটিশ সার্ভেয়ার জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড্রিউ ওয়াও এবং তার দল একটি অসমাপ্ত রিপোর্ট প্রকাশ করে। তারা মূলত কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গটিকেই সবচেয়ে উচ্চতম ভেবেছিলেন, কিন্তু তার সাথে সাথে তারা আরেকটি শৃঙ্গের কথা উল্লেখ করেন যাকে তারা রিপোর্টে পিক বি হিসেবে উল্লেখ করেছিলেন। এই পিক বি হল এখনকার মাউন্ট এভারেস্ট। অ্যান্ড্রিউ ওয়াওয়ের দল এই পিক বিকে নিয়ে বিশেষ তথ্য সংগ্রহ করতে পারেননি, কারণ তেরাইতে তখন প্রবল ম্যালেরিয়ার প্রকোপ দেখা দিয়েছিল এবং ওনার দলের 3 সার্ভে অফিসার ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। অ্যান্ড্রিউ ওয়াও ও তার দল ফিরে আসার 2 পর 1849-এ তারই আদেশে জেমস নিকলসনকে পাঠানো হয় পুনরায় সেই পর্বতশৃঙ্গের মাপঝোক করতে। এইবারে নিকলসন মোট 5 আলাদা আলাদা জায়গা থেকে 30 মাপ সংগ্রহ করে ফিরে আসেন পাটনাতে এবং সেখানে এসে ক্যালকুলেশন করে পিক বি এর উচ্চতা বার করেন 9,200 মিটার। পরে 1852-তে নিকলসনের তত্ত্বগুলি পুনরায় পরীক্ষা করে ভারতীয় গণিতজ্ঞ রাধানাথ শেখদার সর্বপ্রথম এই শৃঙ্গটিকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে বর্ণনা করেন। রাধানাথ শেখদারের গণনাটিকে নিয়ে অ্যান্ড্রিউ ওয়াও এবং গ্রেট ট্রিগোনোমেট্রিক সার্ভের অন্যান্য সদস্যরা পরীক্ষা করে 2 পর 1854-তে ঘোষণা করেন পিক বি এর উচ্চতা কাঞ্চনজঙ্ঘার থেকেও বেশি এবং অ্যান্ড্রিউ ওয়াও তার সিনিয়র এবং প্রাক্তন সার্ভিয়ার জেনারেল অফ ইন্ডিয়া স্যার জর্জ এভারেস্টের নামে এই শৃঙ্গের নাম প্রস্তাব করেন মাউন্ট এভারেস্ট। পরবর্তীকালে 1856-তে গিয়ে আন্তর্জাতিকভাবে মাউন্ট এভারেস্ট নামটি প্রথম ঘোষণা হয়। 1856-তে এভারেস্টের আবিষ্কারের পর 1885 সালে আলপাইন ক্লাবের প্রেসিডেন্ট ডক্টর ক্লিনটন থমাস তার লেখা বই অবভ দ্য স্নো লাইনে সর্বপ্রথম বলেন যে মাউন্ট এভারেস্টে আরোহণ করা সম্ভব। মাউন্ট এভারেস্টের চূড়ার দুটি প্রধান দিক ছিল উত্তর দিকের তিব্বত থেকে আর দক্ষিণের নেপাল থেকে। এর মধ্যে তিব্বত থেকে উত্তর দিকের পথটি আবিষ্কার করেন জর্জ মেলেরি এবং গাই বুলক।
1921 সালে ব্রিটিশ রেকনিসেন্স এক্সপিডিশনের সদস্য হিসেবে জর্জ মেলেরি উত্তর দিকের এই পথ দিয়ে এভারেস্টে ওঠার চেষ্টা করেন এবং প্রথমবারের প্রচেষ্টায় মেলেরির দল 7,500 মিটার বা 22,900 ফিট পর্যন্ত উঠতে সক্ষম হন। সেখান থেকে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এভারেস্টে ওঠবার সম্ভাব্য রাস্তার একটি ম্যাপ তিনি তৈরি করেন, কিন্তু তার দল সেই সময় এভারেস্টে ওঠবার জন্য তৈরি ছিল না, কারণ এভারেস্টের উচ্চতা ছিল 8,800 মিটারেরও বেশি। আর 8,000 মিটারের কাছাকাছি থেকে শুরু করে এভারেস্টের চূড়া অবধি এই স্থানটিকে ডেথ জোন বলা হয়, কারণ এখানে অক্সিজেনের মাত্রা সমুদ্রপৃষ্ঠে অক্সিজেনের মাত্রার 1/3। মেলোরির দলের কাছে এই শেষ 1,000 মিটার উচ্চতা চড়বার জন্য কৃত্রিম অক্সিজেন সাপ্লাই ছিল না। তাছাড়া এভারেস্টে চড়াই করবার সঠিক সময় হল এপ্রিল মে মাসের দিকে। মে মাস থেকে চড়াই শুরু করলে জুলাই মাসের মাঝামাঝি গিয়ে এভারেস্টে পৌঁছানো সম্ভব হয়। আর এই 2.5 থেকে 3 মাস বাদে বছরের বাকি সময় হিমালয়ের ওই অংশের আবহাওয়া মানুষের বেঁচে থাকার অনুকূল নয়, কাজেই সে বছর অক্সিজেন ও সময় এই দুইয়ের অভাবে মেলেরির দল নেমে আসতে বাধ্য হয়। তবে তখনও অবধি জর্জ মেলেরি ও তার দলই ছিল প্রথম যারা এভারেস্টে 7,000 মিটার উচ্চতা অবধি উঠতে পেরেছিল। পরের বছর 1922 সালে জর্জ ফিঞ্চ নামের এক পর্বতারোহী সর্বপ্রথম কৃত্রিম অক্সিজেন সহকারে এভারেস্টে ওঠার চেষ্টা করেন এবং 8,000 মিটারের মতো উচ্চতা অবধি উঠতে সক্ষম হন। সে বছরও জর্জ মেলেরি ও তার দল এভারেস্টে ওঠবার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা হিমবাহ ধসের সম্মুখীন হন এবং তাদের দলের বেশ কয়েকজন আহত হয় ও 7 জন আঞ্চলিক শেরপার মৃত্যু হয়। এই ঘটনার 2 বছর পর 1924 আবার জর্জ মেলেরি ও তার দল এভারেস্টে ওঠবার চেষ্টা করেন এবং জুন মাসের প্রথমে 7,000 মিটারের বেশি উচ্চতা অবধি উঠতে সক্ষম হন, কিন্তু বাকি পথটুকু ওঠবার আগে প্রচুর বাধা আসতে থাকে। মেলেরির দলের 3 জন অভিজ্ঞ পর্বতারোহী ওই চরম আবহাওয়াতে প্রচণ্ড শ্বাসকষ্টের কারণে নিচে ফিরে যেতে বাধ্য হন। এছাড়াও প্রচণ্ড খারাপ আবহাওয়ার কারণে মেলেরির সব আশা শেষ হয়ে আসতে থাকে। অবশেষে 8ই জুন 1924 আবহাওয়া ভালো দেখে জর্জ মেলেরি তার এক তরুণ বন্ধু অ্যান্ড্রিউ ইরভিনকে সাথে নিয়ে শেষবারের মতো এভারেস্টে ওঠার প্রস্তুতি নেন। মেলেরি ও ইরভিনের 500 মিটার পিছনে ওডেল নামক এক জিওলজিস্ট ও পর্বতারোহী তাদের ফলো করতে থাকে। শেষ 250 মিটার বাকি থাকতে হঠাৎ আবহাওয়া পরিবর্তন হয় এবং তুষার ঝড়ে সবকিছু ঢেকে যায়। মেলেরি ও ইরভিনের 500 মিটার পিছনে থাকা ওডেল শেষবারের মতো মেলেরিকে এভারেস্টের দ্য সেকেন্ড স্টেপের কাছে যেতে দেখতে পেয়েছিলেন। তার 2 দিন পর আবহাওয়া ঠিক হলে অনেক খোঁজার পরেও পাওয়া যায়নি মেলেরি আর ইরভিনকে। ঐতিহাসিক ও বিভিন্ন পর্বতারোহীদের এখানেই মতভেদ সৃষ্টি হয়। কিছু মানুষ মনে করেন যে মেলেরি এভারেস্টের চূড়ায় উঠতে সক্ষম হয়েছিলেন, আর কিছু মানুষের মতে তারা গন্তব্যে পৌঁছানোর আগেই খারাপ আবহাওয়ার কবলে পড়ে প্রাণ হারান। পরে 1933 সালে সেকেন্ড স্টেপের কাছে পর্বতারোহীদের একটি দল ইরভিনের আইস অ্যাক্স খুঁজে পায়। ফার্স্ট স্টেপের কাছে তাদের ব্যবহার করা একটি অক্সিজেন সিলিন্ডারও পাওয়া যায়। রহস্য আরও জোরালো হয় যখন 1999 সালে আরেকটি পর্বতারোহীদের দল মেলেরির দেহটি খুঁজে পায়। এই মেলেরির বডি খুঁজে পাওয়ার পর কিছু প্রশ্ন মাথাচাড়া দিয়ে ওঠে। প্রথম সন্দেহ আসে মেলেরির গগলস বা চশমাটিকে নিয়ে, কারণ মেলেরির চশমাটি পাওয়া যায় মেলেরির পকেটের মধ্যে। সহকারী ওডেলের ইন্টারভিউ অনুযায়ী মেলেরিকে সেকেন্ড স্টেপের কাছে যেতে দেখা যায় দুপুর 12:50 নাগাদ। হিসেব অনুযায়ী সেখান থেকে এভারেস্টের চূড়ায় পৌঁছতে পৌঁছতে বিকেল 4টে বেজে যাওয়ার কথা। অর্থাৎ মেলেরি যদি সত্যি এভারেস্টে উঠে থাকেন তবে নিচে নামতে নামতে সন্ধে নেমে আসার কথা, আর নামবার সময় অন্ধকারে ঠিক করে দেখতে না পাওয়ার কারণেই হয়তো তিনি চশমাটা খুলে নিজের পকেটে রেখেছিলেন। এছাড়া আরেকটি প্রশ্ন হল মেলেরির পকেটে অন্যান্য সরঞ্জাম পাওয়া গেলেও তার স্ত্রীর ছবিটি পাওয়া যায়নি। মেলেরি তার স্ত্রীকে কথা দিয়েছিলেন যে যদি তিনি সেইবার এভারেস্টে পৌঁছতে পারেন তবে তার ছবিটি তিনি সেখানে রেখে আসবেন। এখান থেকে 2 সম্ভাব্য ঘটনা হতে পারে। 1, মেলেরি সত্যিই সেদিন এভারেস্টে পৌঁছেছিলেন এবং তার স্ত্রীকে দেওয়া কথা অনুযায়ী তার ছবিটি এভারেস্টে ছেড়ে আসেন, অথবা এভারেস্টে পৌঁছানোর আগেই পাহাড় থেকে পড়ে যাওয়ার সময় সেই ছবিটি কোনো কারণে তার পকেট থেকে পড়ে যায়। মেলেরি আদৌ এভারেস্টে পৌঁছেছিলেন কিনা তার আসল প্রমাণ থাকার কথা তার ক্যামেরাতে, কিন্তু মেলেরির বডি যেখান থেকে উদ্ধার হয় সেখানে বা আশেপাশে কোথাও তার ক্যামেরাটিকে পাওয়া যায়নি। কাজেই মেলেরির এভারেস্ট জয় এখনও একটা রহস্যই রয়ে গেছে। এই 30 বছর পরের গল্পটা আমাদের সকলের জানা। 1953 সালে 29শে মে সকাল 11:30 নাগাদ নেপাল হয়ে দক্ষিণ দিকের রাস্তা দিয়ে সর্বপ্রথম এভারেস্টে ওঠার রেকর্ড গড়েন এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে, যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে পৃথিবীর প্রথম এভারেস্ট জয়ী হিসেবে। তো আজকের মতো এই অবধি থাক।
এই পুরো ভিডিওটিকে হিন্দি ভার্সনে দেখতে হলে উপরে দেওয়া আই বাটন অথবা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি অবশ্যই চেক করুন। ভিডিওটিকে নিয়ে অথবা চ্যানেলকে নিয়ে কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানান। তো এটা ছিল আউট অফ সিলেবাসের তরফ থেকে একটা ছোট্ট প্রেজেন্টেশন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন নিজেদের বন্ধুদের সাথে, আর চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করুন আউট অফ সিলেবাস বাংলাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে কিছু নতুন তথ্য নিয়ে।